আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন অতি সহজে এবং 2023 সালের নিয়মে, মানে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, এবং পাশাপাশি আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে কিভাবে ডিলিট করতে হয়। তো অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে, অনেক সময় অনেক সমস্যা হয় বা অনেক সময় আইডি হ্যাক হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, এই জন্য আমাদের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওটা এই জন্যই করা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আমি আছি মিনাস আপনাদের সাথে করি। তো আপনারা মোবাইল এবং কম্পিউটার দিয়ে করতে পারবেন, তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আমার মোবাইল থেকে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকে। তো প্রথমে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক আইডি লগ ইন করতে হবে। তো এখানে আমার আইডি লগ ইন করা আছে। তো এখান থেকে লগ ইন করার পরে আপনারা চলে যাবেন এই যে উপর থেকে, এখানে আপনাদের মেনু আইকনে ক্লিক করবেন। তো আমি এখানে মেনু বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা একটু চলে যাবেন নিচের দিকে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সবার লাস্টে, তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন নিচের দিকে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে, এখান থেকে আবারও সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে আবারও আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা, তো এখান থেকে আপনারা চলে আসবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন, এবং উপরে এটা দরকার নেই। তো আমাদের কাজ হচ্ছে মূলত ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন নিয়ে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে, তো দেখেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট, তো আপনারা এই দুটো পেয়ে যাবেন। তো এখানে আমি বলি যে ডিঅ্যাক্টিভেশন মানে হচ্ছে যে আপনার আইডিটি আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন তার মানে হচ্ছে আপনারা অনেকেই বুঝেন মানে অ্যাক্টিভ না, ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ নাম। তো আপনারা মূলত এখান থেকে ডিঅ্যাক্টিভ, তো আপনারা মূলত এখান থেকে ডিঅ্যাক্টিভ করলে আপনার আইডিটি চলে যাবে, মানে আপনার আইডি কেউ খুঁজে পাবে না, এবং আপনার সকল মেসেজ সকল পোস্ট মানে আপনার আইডি সম্পূর্ণ একদম উধাও হয়ে যাবে, মানে আপনার একদম হাইড হয়ে যাবে আর কি, মানে এখানে কিছুই থাকবে না। এবং এখানে দেখেন আপনার কোনো ছবি, আপনার কোনো পোস্ট, কোনো কিছুই দেখা যাবে না, ঠিক আছে। এবং আপনি চাইলে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে আপনি চাইলে আপনার মেসেঞ্জারটা ইউজ করতে পারেন, মানে আপনি ফেসবুক এবং মেসেজ দুইবার ডিঅ্যাক্টিভ করতে হয় আর কি। তো আপনি চাইলে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে পারেন, কিন্তু আপনি চাইলে আপনার মেসেঞ্জারটাও এখান থেকে কন্টিনিউ করতে পারেন। দেখেন এখানে দেখাচ্ছে ইউ উইল বি এবল টু কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, মানে আপনি চাইলে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেও আপনি চাইলে আপনার মেসেঞ্জারটি ইউজ করতে পারবেন, এবং আপনি চাইলে আবার মেসেঞ্জারটাও ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো দুই প্রসেস মানে দুইবার করতে হয় আর কি। তো এটা একটা ভালো সুবিধা ডিঅ্যাক্টিভ করার জন্য, যে আপনি চাইলে আপনার আইডি ডিঅ্যাক্টিভ করতে পারবেন কিন্তু আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন। তো এরপরে রয়েছে এখান থেকে ডিলেট। তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে চাইলে এই ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ডিঅ্যাক্টিভ ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো আজকে যেহেতু কথা বলবো ডিলেট নিয়ে, তো আপনারা এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। তো ডিলেট করলে কিন্তু আপনার আইডি একদম পারমানেন্ট ডিলেট হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, মেসেঞ্জার, আপনার পোস্ট, আপনার আইডি, সকল কিছু, সকল কমেন্ট, এ টু জেড সব কিছু চলে যাবে, মানে আপনার আইডি একদম ডিলেট হয়ে যাবে, মানে একদম উদাও মানে একদম বাদ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা প্রথম ডিলেটে ক্লিক করবেন ডিলেট করার জন্য। দেন এখান থেকে আপনারা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেটেশন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার দুইটা পেজ রয়েছে, মানে আপনার প্রোফাইল থেকে যেই পেজ এবং যেই গ্রুপগুলো থাকবে সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে পেজ অ্যান্ড প্রোফাইল দ্যাট উইল বি ডিলেটেড, মানে আছে আপনার ফেসবুক পেজ এবং সকল কিছুই কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দেখাবে যে বিফোর ইউ ডিলেট ইউ মে বি এবল টু হেল্প, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন, যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোন সমস্যার জন্য আপনি ডিলেট করতে যাচ্ছেন এটা জানতে যাচ্ছে। তো আপনি এখান থেকে দেখেন মাই অ্যাকাউন্ট হ্যাক বা বিভিন্ন সমস্যা, তো এখান থেকে ফেসবুক জানতে যাচ্ছে যে আপনার কেন ডিলেট করবেন। তো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন এখানে ক্লিক করতে পারেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে রয়েছে যে, তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড ইনফরমেশন, মানে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মানে আপনার যেই মেসেঞ্জারে যে ছবিগুলো রয়েছে বা বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে এগুলো এখান থেকে চাইলে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আগে একটা কথা বলে রাখি, তো আপনি যদি এখানে ডিলেটে ক্লিক করেন তাহলে আপনি দেখেন, তো এখান থেকে আপনি যদি ডিলেটে ক্লিক করেন, তো আমি ডিলেটে ক্লিক করলাম। ডিলেটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ড আপনি দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমি যেহেতু আর ডিলেট করতে চাচ্ছি না, তাই আমি করতেছি না। তো আপনাকে বলি এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে ডিলেট হয়ে যাবে। তো আপনি চাইলে হচ্ছে আপনি যদি এক মাসের ভিতরে আপনি ডিলেট করবেন, ডিলেট করার পরে আপনি যদি এক মাসের ভিতরে আবার যদি আইডি ফিরিয়ে আনতে চান তাহলে জাস্ট আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আইডি ফিরে আসবে, মানে হচ্ছে আপনি যদি এক মাসের মধ্যে লগ ইন করেন তাহলে আইডি ডিলেট হবে না, আর যদি এক মাসের ভিতরে আইডিতে লগ ইন না করেন তাহলে কিন্তু এক মাস পরে ডিলেট হয়ে যাবে, মানে এই আইডি আর ব্যাক করতে পারবেন না। তো এটা একটা সুবিধা।
তো অনেক সময় আমাদের রাগ করে বিভিন্ন সমস্যার জন্য আমরা ডিলিট করে ফেলি তো কিন্তু আমার যদি মনে হয় যে না আজ এটা ফিরিয়ে আনবো তাই আপনারা অবশ্যই এক মাসের ভিতরে মানে আপনার দুই দিন পাঁচ দিন দশ দিন এবং এক মাস এর ভিতরে যদি আপনারা জাস্ট লগ ইন করেন লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু আইডি ফিরে আসবে এবং সকল কিছু ফিরে আসবে তো আপনারা এখান থেকে চাইলে এই কাজটা করতে পারবেন আর কি তো এই হচ্ছে মূলত ডিলিটের প্রসেস তো আপনারা যাতে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনারা অতি সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তো আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে যদি ভিডিওটি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.